আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ এক ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমি আমার সবগুলো ভিডিও মাছের ভিডিও, আসলে আমার শ্রোতাগুলো মাছ দেখতে বেশি পছন্দ করে। কিন্তু আজ চলে এসেছি আমাদের নিজ গ্রামে সলঙ্গার বিখ্যাত হাটে। আমি হাটটির অবস্থান আবার বলে দিতে চাই। এই হাটটি অবস্থান করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। অবস্থান করেছে হাটটি সলঙ্গার হাট। এ হাটটি অনেকদিন হলো বিখ্যাত। এ হাটটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে বসে। এ হাটটিতে অনেক দূর থেকে লোকজন ছাগল গরু নিয়ে আসে। মূলত আজকে আমি আপনাদের ছাগলের ভিডিও দেখাবো এবং ছাগলের দাম কীরকম যাচ্ছে সেই বিষয়ে জানাবো। যদিও এর আগে কোনো ভিডিও আমি ছাগলের কোনো ভিডিও আমি দিই নেই। যদি আপনারা পছন্দ করেন ছাগলের ভিডিও, ছাগলের খামার দেখতে চান, ছাগলের বর্তমান বাজার কীরকম যাচ্ছে, ছাগলের খামার দেখতে চাইলে আমার আশেপাশে অনেক খামার আছে, আমি দেখাতে পারি, অসুবিধা নাই। তো আপনারা আমাকে বলবেন যে আসলে ছাগলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলেই দেখাবো। দর্শক দেখেন, ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। কি জাতের ভাই? হ্যাঁ, রাম ছাগল। রাম ছাগল বলতেছ, বল জাতীয় ছাগল। বয়স কত? কয় মাস? 3 মাস। রাজশাহী বানেশ্বরের? হ্যাঁ, 9-10-11। পাটিগুলোর দাম কম, খাসিগুলোর দাম বেশি। পাটিগুলো কত নিব? 4.5-4.5 হাজার। দেখছো ছাগল সাইজ কি? ছাগল দেখতে সুন্দর দেখা যাচ্ছে। ভালো জাতের ছাগল কিনিস একটা, যা থাকে কথা নাই, কিনে একটা বাজে। হ্যাঁ, তো আপনারা এগুলো খামার করতে যদি চাই ছাগল দিয়ে বলবেন। আপনি ওই নাম্বার মুখস্থ আছে? আপনি নাম্বার মুখস্থ আছে? বলেন বলেন, আপনি বলেন নাম্বারটা বলেন শুধু। বলেন
কোনটা এই যে এটা না এটা কি জাতের ভাই এটা জাত কি এটা কি জানি জাত বলে এটা কাশ্মীর কাশ্মীর কোথা থেকে এনেছেন রাজশাহী না কোথা থেকে রাজশাহী বানেশ্বর হ্যাঁ এর দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি 5000 এটা কি পাঠি না না তোর হলে বাইরের বাইরের যাত বাইরের যাত আচ্ছা আমি কিন্তু আপনাদের জন্য একটা